شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. আমার সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে কোনো এক ব্যক্তি চার বছর যাবৎ জাকাত আদায় করেনি, এখন তার করণীয় কি? জি আমার সম্মানিত ভাই, জাকাত আদায়ের ক্ষেত্রে যদি বিলম্ব করার কারণে সেই লোক গুনাহগার হবে, প্রথম নম্বর কথা। সে কেন বিলম্ব করলো? তার উচিত ছিল সে বছর বছর জাকাত আদায় করে দেওয়া, কেননা মানুষের ওপর ওয়াজিব হচ্ছে জাকাত, ওয়াজিব হওয়ার সাথে সাথে দেরি না করে জাকাত আদায় করে দেওয়া। আবশ্যিক বিষয়ের মূল্য হচ্ছে সময় হওয়ার সাথে সাথে দেরি না করে তার সম্পদ বা সে সম্পদ গরিবদের মাঝে বা যে সমস্ত হকদার তাদের মাঝে বন্টন করে দেওয়া। তবে এ লোকের উচিত এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, বেশি বেশি করে তওবা করবে। তার অবসর মানে তার উপর বাধ্যতামূলক হচ্ছে যে বছরগুলি তার অতিবাহিত হয়ে গেছে, হিসাব করে জাকাত আদায় করে দেওয়া। উক্ত জাকাতের কোনো কিছুই তার থেকে রহিত হবে না, কেননা তাকে তওবা করতে হবে এবং দ্রুত জাকাত আদায় করে দিতে হবে, যাতে করে সে দেরি করার কারণে গুনাহা আর বাড়তে না থাকে। কেননা যতদিন সে জাকাত দেয়নি ততদিন তার গুনাহা বাড়তেই আছে। একজন ব্যক্তি আপনার কাছে পাবে হকদার, সে হকদারকে আপনি বারবার বঞ্চিত করছেন আর আপনি নিজে ভক্ষণ করছেন, আপনি সম্পদশীল, তাহলে আপনার গুনাহা হবে কি হবে না আপনি বলুন? সূরা তাওবার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুজমিন্না মুআলিহিম সাদাকাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যা দ্বারা আপনি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবেন আর তাদের জন্য দোয়া করুন, নিঃসন্দেহে আপনার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ। সালাতাকা সাকান লাহুম আল্লাহু সামিউন আলিম, দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ আর আল্লাহ খুব শোনেন খুব জানেন, সামিউন আলিম। অর্থাৎ আমার সম্মানিত ভাই যত তাড়াতাড়ি পারেন সে ভাইকে বলেন যাকাত দিয়ে দে, যাকাত দিতেই হবে, যেহেতু যাকাত দেওয়া ছাড়া কোনো নিস্তার নেই। সেই বুখারী কেতাবুল যাকাতের মধ্যে এসেছে যে যাকাত দেওয়া আবশ্যিক, সেই মুসলিম কেতাবুল ইমানের মধ্যে এসেছে যে কালেমায়ে শাহাদাত যেমন আবশ্যিক, নামাজ যেমন আবশ্যিক, যাকাত যাদের উপর ফরজ হবে তাদের উপর যাকাতও আবশ্যিক, যাকাত তাদের বাধ্যতামূলক দিতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।